বাংলাদেশে প্রথম নোভেল করোনা ভাইরাসের জিন রহস্য উন্মোচন হয় ভ্যাকসিন তৈরিতে সহায়তা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। একই সাথে জানা যাবে ভাইরাসটির গতি প্রকৃতিও। তিনি আরো বলেন, যুক্তরাজ্যের করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের করোনা ভাইরাসের জিনের মিল পাওয়া গেলে অক্সফোর্ডে ভ্যাকসিন তৈরির কার্যক্রম সফল হলে উপকৃত হবে বাংলাদেশ। মাজহারুল হক মান্না রিপোর্ট। নভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর জিন রহস্য উন্মোচন করেছে বেসরকারি সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। ডক্টর সমীর শাহর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের পক্ষে সিকোয়েন্সিং জমা দেন অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহা। এর তথ্য উপাত্ত জমা দেওয়া হয়েছে গ্লোবাল জিনোম ডাটাবেজে। গবেষণাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভাইরোলজিস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। গবেষণাকে আমি বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য হিসেবে দেখছি। জিন সিকোয়েন্স করছে অনেক দেশে, কিন্তু বাংলাদেশে এটা প্রথম। করোনা ভাইরাসের জিন রহস্য উন্মোচনের কারণে কি ধরনের সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে বলেন তিনি। আমরা সুবিধা পাবো যে আমাদের দেশের যে করোনা ভাইরাস সেটার জিন ম্যাপ যদি আমরা করি, আমরা কম্পেয়ার করতে পারবো আমেরিকান করোনা ভাইরাস, ইটালিয়ান করোনা ভাইরাস বা উহানের করোনা ভাইরাস, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে ওইসব করোনা ভাইরাসের যেসব বৈশিষ্ট্য তার সঙ্গে এই জিনের কি সম্পর্ক। আর সবচেয়ে বড় একটা সুবিধা হবে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কতগুলো প্রজেক্ট চলছে, তার মধ্যে অক্সফোর্ডের যে প্রজেক্টটা চলছে সেটাতে আমাদের বাংলাদেশের সম্পর্ক আছে। আমরা বুঝতে পারবো এই ভ্যাকসিন আমাদের দেশের জনসাধারণের জন্য, আমাদের দেশের করোনা ভাইরাস জিনের গঠনের প্রেক্ষিতে উপযোগী হবে কিনা, সেটা আমাদের একটা বিরাট সুবিধা হবে। তবে বাংলাদেশের আগে করোনা ভাইরাসের জিন রহস্য উন্মোচনের গবেষণার কার্যক্রম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শেষ করেছে ভারত, চীন সহ কয়েকটি দেশ। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে গণপরিবহন না থাকলেও অন্য যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তবে শপিং মলগুলো খোলার পরও ক্রেতা সমাগম তেমন নেই। চলাচলের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি না থাকায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সৌমিত আহমেদের রিপোর্ট। লকডাউন যতই দীর্ঘ হচ্ছে রাজধানীতে ততই বাড়ছে যান চলাচল। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, পিক আপ রিক্সাসহ অন্য সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। রাজধানীর অনেক শপিং মল ও দোকানপাট খুলেছে, ফুটপাথেও পণ্যের পসরা নিয়ে বসেছেন অনেকে। তবে এখনও ক্রেতা সমাগম না হয় শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এই বিপত্তিটা উঠা আসলে আদৌ সম্ভব কিনা এটা সব উপরওয়ালা জানে, তবে মনে হয় না যেটা আমরা করে পারবো। এখন যে পরিস্থিতি, মানুষও খুব সচেতন, আসতে আসে না, খুব কম আসে। যেখানে হাজার হাজার মানুষ আসে সেখানে দেখা যায় সারাদিনে 10-12 মানুষ আসে, কিন্তু এটা লস মনে হয় না আমরা কিছু কোনোভাবে করবো আসলে বলার বাইরে। আমরা 10 তারিখ থেকে সীমিত সময় আকারে খোলার একটা অনুমতি পাইছি, বাট এটা আমাদের জন্য এনাফ না, বা আমাদের বিজনেসের জন্য, বা রমজান উপলক্ষে যে আমরা যে বিজনেসের একটা আশা করে থাকি সারা বছরের, কিন্তু আমরা খুবই এটা হতাশাজনক আর কি। আসলে এটা তো কারো কিছু করার নাই, এটা উপরওয়ালার ইচ্ছা। তারপর আমরা সীমিত আকারে সময় পাইছি, এটুকুই আমরা কাজ করতেছি 10টা থেকে 4টা পর্যন্ত। কাঁচাবাজারগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। লেনদেনের জন্য ব্যাংকগুলিতে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে। মার্কেটে ভিড় করছেন ক্রেতারা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাতেও জমে উঠেছে ঈদের বাজার। নারায়ণগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন রুমন রেজা। জীবনে লকডাউনের কোনো ছাপ নেই, প্রতিদিনই বাড়ছে সামাজিক সংক্রমণ। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে 38 জন। এই নিয়ে মোট 59 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে
1423 জন। নারায়ণগঞ্জে পরীক্ষা যতই বাড়ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে 200 নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সরকারি ও বেসরকারি উদ্যোগে স্থাপিত দুটি ল্যাবে সক্ষমতা রয়েছে 500 নমুনা পরীক্ষার। তাই চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন যে নমুনা সংগ্রহ আরও বাড়ানো উচিত। এদিকে প্রায় 200 নমুনা সংগ্রহ করার পরেও ফলাফল আসছে না। ভুক্তভোগীরা 10 দিন বা তার চেয়ে বেশি সময় ধরে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি স্বীকার করে বলেছেন যে তারা এখন থেকে আর ঢাকায় রিপোর্ট পাঠাচ্ছেন না। তবে যাদের রিপোর্ট ঢাকা থেকে আসেনি তাদের নতুন করে নমুনা সংগ্রহ করে নারায়ণগঞ্জের ল্যাব থেকেই তাদের ফলাফল নেওয়া হবে। আমার কাছে ছিল এই পর্যন্তই। বেসরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত অধিকাংশ শিক্ষকেরই 3 মাসের বেতন বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তাদের টিউশন ফি দিচ্ছে না কর্তৃপক্ষের এমন অজুহাতে বেতন বন্ধ থাকায় আর্থিক কষ্টে আছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষকদের বেতন বন্ধ রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশে 144টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে 103টি। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে 3.5 লাখের কিছু বেশি শিক্ষার্থী। শিক্ষক আছেন প্রায় 16,000। তাদের অভিযোগ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্ধেক বেতন দেয়া হচ্ছে। বেতন আমাদের উইদাউট নোটিশে এ মাসেই হঠাৎ করে হাফ হয়ে গেছে, মানে অ্যাকাউন্টে টাকা তোলার সময় দেখি যে হাফ বেতন। জি, অলরেডি তো সমস্যা আসলে হচ্ছেই, তা এবার কিন্তু কোনো মানে বোনাস নাই আমাদের। শিক্ষকদের বেতন দিতে গত সপ্তাহে দেয়া নির্দেশনায় কাজ হয়নি বলেছে মঞ্জুরি কমিশন। শিক্ষা মন্ত্রণালয়েও অভিযোগের স্তূপ জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। ইউএসএ তো তার যে গাইডলাইন দিচ্ছে সেখানে স্পষ্ট বলা আছে শিক্ষকদের, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন পূর্বের ন্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এমনকি বেসরকারি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও বেতন বন্ধ রয়েছে। এমন শিক্ষকের সংখ্যা প্রায় 5 লাখ। প্রশিক্ষক রয়েছে, তারা দীর্ঘদিন ধরে এই করোনার পরিস্থিতি শুরু হওয়ার পরে বেতন পাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তাদের ফান্ড থাকার পরেও বেতন দিচ্ছে না। এই অবস্থার মধ্যে এই সমস্ত শিক্ষকরা কিন্তু কঠোর একটা কঠিন সমস্যা আর্থিক কষ্টের মধ্যে আছে। প্রতিদিন এই কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যার কারণে আমরা শিক্ষকদের এখন আমরা বেতন পাচ্ছি না। এমন অবস্থায় আমাদের শিক্ষকরা মানবতার জীবন যাপন করতেছে। তারা অলরেডি এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষকদেরকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের 90% শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রয়েছে বেসরকারি শিক্ষক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লকডাউন শিথিল করায় বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা 43 লাখ ছাড়িয়েছে। 3 লাখের কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছেন, সুস্থ হয়েছেন 16 লাখ মানুষ। সংকট মোকাবেলায় ভারতে 20 লাখ কোটি রুপির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্রমণ রোধে সৌদি আরবে ঈদের সময় 5 দিন কারফিউ জারি করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এবং কসোভোর এক মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ভারতে অর্থনীতির গতি ফেরাতে 20 লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশটির কৃষক, শ্রমিক, দিনমজুর ও নিম্নবিত্তদের কথা ভেবেই এই আর্থিক প্যাকেজ তৈরি হয়েছে। সংক্রমণ রোধে চতুর্থ দফায় দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। করোনা সংকট কা সামনা করতে হুয়ে নয়ে সংকল্প কে সাথ मैं आज एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं।
यह आर्थिक पैकेज आत्मनिर्भर भारत अभियान, आत्मनिर्भर भारत अभियान की अहम कड़ी के तौर पर काम करेगा। সৌদি আরবের 23 মে থেকে 27 মে পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটিতেও পূর্ণ লকডাউন ও কারফিউ থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনা ভাইরাসে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেসকভ জানান, এক মাসেরও বেশি সময় আগে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির কারণে ছুটিতে কর্মীরা অক্টোবর পর্যন্ত 80% করে বেতন পাবেন বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। ইতালিতে রমজান মাসের শেষ পর্যন্ত মসজিদ বন্ধ রাখা হবে। জুনের মাঝামাঝিতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর বিধিনিষেধ তুলে নেবে আইসল্যান্ড। ফ্রান্সে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় না বলা পর্যন্ত প্যারিসের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে চীনা সংস্থার সাথে কাজ করার কথা জানিয়েছে কানাডার জাতীয় গবেষণা কাউন্সিল। ভ্যাকসিন না আসা পর্যন্ত তথাকথিত হার্ড ইমিউনিটি অর্জনের মাধ্যমে করোনা মহামারীকে পরাজিত করার যে চিন্তা করা হচ্ছে তা বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজারবাইজান হ্যাজ হ্যাড আ রিলেটিভলি লো নাম্বার অফ কেসেস। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থ থাকতে মানসিক স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আত্মীয় স্বজন আর বন্ধুদের সহযোগিতা, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তা সম্ভব হয় না। এই সমস্যা দূর করতে অভিনব পদ্ধতি চালু করেছে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো। রোগীর সঙ্গে যোগাযোগ রাখতে স্থাপন করা হয়েছে ভিডিও কলের বুথ। বিস্তারিত আলভিওসানের রিপোর্টে। মারিয়া ইলিনা ভিলচিসের 22 বছর বয়সী সন্তান মেক্সিকোর একটি হাসপাতালে কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। দীর্ঘদিন হাসপাতালে বন্দী থাকায় মা ছেলের মধ্যে কথা হচ্ছে না। ছেলে কেমন আছে এ নিয়ে দুশ্চিন্তায় মা ইলিনা। মায়ের জন্য ছেলেও অস্থির। এই সমস্যা দূর করলো হাসপাতালটিতে স্থাপিত ভিডিও কল বুথ। ধীরে ধীরে সুস্থ হওয়া সন্তানের মুখ দেখে স্বস্তি এলো মায়ের মনে। করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগী বাসায় আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে যান। আলাদা থাকলেও পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পাওয়া যায়। তবে হাসপাতালে চিকিৎসাধীনদের বেলায় এমন সুযোগ আসলেই অসম্ভব। আত্মীয় স্বজন আর বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগের অভাবে কখনো কখনো মানসিক দিক থেকে বেশ ভেঙে পড়েন অনেকে। কিন্তু এখন হাসপাতালে ভিডিও কল বুথের ব্যবস্থা হওয়ায় আত্মীয় স্বজনরা এসে কথা বলছেন আক্রান্তদের সাথে। চিকিৎসাধীনদের অনিশ্চয়তা এবং উদ্বেগ দূর করতে এমন ব্যবস্থা জানিয়েছেন উদ্যোক্তারা। রোগীদের আত্মীয় স্বজনেরা এমন মুহূর্তে তাদের না দেখায় অভ্যস্ত না। হাসপাতালে চিকিৎসাধীনরাও তাদের দেখতে পারছে না। এর ফলে সবার মাঝেই উদ্বেগ এবং এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমন উদ্যোগে সাড়াও মিলছে বেশ। হাসপাতালটির সামনে নির্ধারিত বুথে এসে অপেক্ষা করতে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনদের। ভিডিও কলে প্রিয় মানুষের মুখ দেখে দূর হচ্ছে সকল উদ্বেগ উৎকণ্ঠা। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা এবং শহীদদের সম্মান জানাতে মঙ্গলবার সন্ধ্যা 7টায় 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচিতে অংশ নিয়ে নানা বয়সের মানুষ জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ সবার কৃতজ্ঞতা জানিয়েছেন। সৌমিক আহমেদের রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা। সেবা দিতে গিয়ে এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও বরণ করেছেন অনেকে। করোনা রোধে এই সামনের সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সন্ধ্যা 7টায় নিজ নিজ অবস্থান থেকে 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হয়। এই যুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি আমাদের আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। এই মহামারী থেকে রক্ষা করার জন্য করে এই সংক্রমণ ব্যাধি বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। কোনো পরিবার পরিজন কারোর কথা চিন্তা না করে যে তারা কাজ করছে নিজের সাথে, এটা আসলে তাদেরকে আমাদের পক্ষ থেকে স্যালুট জানানো দরকার। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমরা তাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং ফেসবুক ইউজারদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি উৎসাহ যোগানোর জন্য এই কর্মসূচি, বলছেন আয়োজকরা।
আমরা তালির মাধ্যমে আমাদের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই একই কর্মসূচি আমরা আগামী মঙ্গলবার 19 মে একইভাবে পালন করব বিকেল 4টায়। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। 19 মে মঙ্গলবার বিকেল 4টায় আবারও করতালি কর্মসূচির মধ্য দিয়ে করোনার বিরুদ্ধে সামনের সারির যোদ্ধাদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন করতালি কর্মসূচিতে। চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্মুখ সারির করোনা যোদ্ধাদের করতালির মাধ্যমে অভিবাদন ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসী। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। কর্মহীন পরিবহন শ্রমিকদের ত্রাণ দিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। রাজধানীর গাবতলিতে পরিবার নিয়ে দুর্ভোগে পড়া শতাধিক শ্রমিককে ত্রাণ দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার পাশাপাশি শ্রমিকদের দেওয়া হয়েছে সচেতনতার বার্তাও। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে দেড় মাস ধরে কর্মহীন পরিবহন শ্রমিকরা উপার্জন করতে না পারায় পরিবার নিয়ে বিপাকে আছেন তারা। অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। টিকে থাকতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। সাহায্যের পাশাপাশি পরিবেশ ভালো রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শ্রমিকদের। আমি কয়েকদিন আগে চ্যানেল আই সংবাদে দেখলাম যে পরিবহন শ্রমিক ভাইয়েরা খুব কষ্টে আছে, তাদের পরিবহন গণপরিবহন বন্ধ। সাথে সাথে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সাথে আলাপ করে যৌথভাবে প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং পরিবেশ অধিদপ্তর মিলে আমরা কিছু খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছি। আমি ভাবলাম এই সুবাদে আমরা কিছু যদি খাদ্য সামগ্রী বিতরণ করি আমাদের শ্রমিক ভাইদের কাছে, একই সাথে আমরা যদি তাদেরকে একটা অনুরোধ জানাই যে আমাদের নগর জীবনে যে শব্দ দূষণ এটা একটি বড় সমস্যা এবং তারা যেন হাইড্রোলিক হর্ন না বাজান। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই। তারা এই ক্রান্তিকালে এই প্রাদুর্ভাবের কারণে করোনা ভাইরাসের দুঃসময় যে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে, যারা বিদ্যমান ব্যক্তি আছে পাশাপাশি তাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যার যার সাধ্য অনুযায়ী যার যার জায়গা থেকে যতটুকু পারে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অন্তত ওদেরকে বাঁচান একটু। ত্রাণ পেয়ে খুশি পরিবহন শ্রমিকরা। কাজকাম বন্ধ তো, তাই কারণে অভাবে ছিলাম। আমাদের কাজ বন্ধ তো 2 মাস ধরে, আমরা এখন বাসায় আছি। অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে যাবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজও করোনা ভাইরাসের নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। যশোর, টাঙ্গাইল, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় সংক্রমণ হয়েছে। গোপালগঞ্জে নতুন কর্মস্থলে যোগ দেয়া 2 চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে মঙ্গলবারের প্রাপ্ত স্যাম্পল পরীক্ষা করে যশোরের 5 জন, ঝিনাইদহের 2 জন ও চুয়াডাঙ্গার 1 জনের কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। টাঙ্গাইলে নতুন করে 5 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নাগরপুরে একই পরিবারের 4 জন এবং ঘাটাইলের 1 জন রয়েছে। নোয়াখালীতে নতুন করে 14 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 69 জন। লক্ষ্মীপুরে 2 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মাগুরায় 250 শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ 2 চিকিৎসক, 2 ইউপি চেয়ারম্যান সহ নতুন করে 4 জন করোনায় আক্রান্ত। নতুন কর্মস্থল গোপালগঞ্জ সদর হাসপাতালে যোগদানের পরদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2 চিকিৎসক। রাঙামাটি সদর হাসপাতালের 1 নার্স করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। বান্দরবানে করোনা আক্রান্ত 10 জনের মধ্যে সুস্থ হয়েছেন 5 জন। আক্তার হোসেন, চ্যানেল আই। দেশের এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। আমরা এখন সরাসরি যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। এই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলবেন এবং নিজেদের সুরক্ষিত রাখবেন, পরিবারের সকল ব্যক্তিকে সুরক্ষিত রাখবেন। আমরা আজকের তথ্যতে যাব আর একটা বিষয়ে, যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারাও নিজেদেরকে সবসময় মানসিক মনোবল ধরে রাখবেন। আপনার মানসিক মনোবল আপনাকে সুস্থ হতে অনেকখানি সাহায্য করবে। আমাদের মানসিক মনোবল যত বেশি শক্তিশালী রাখতে পারবো আমাদের প্রতিরোধ ক্ষমতাও তত বেশি বাড়বে। এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মানসিকভাবে ভেঙে পড়বেন না,
মানসিক মনোবল বজায় রাখবেন সব সময়, এবং আপনারা সৃষ্টিশীল কর্মে নিয়োজিত থাকবেন, নিজেরা থাকবেন, পরিবারের অন্য সদস্যদের বিশেষ করে শিশুদেরও আপনারা সৃষ্টিশীল কাজের দিকে মনোযোগী করবেন। আমাদের মানসিক স্বাস্থ্যর দিকে এই সময় আমরা যেহেতু একটি দুর্যোগের মধ্যে কাটাচ্ছি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রত্যেকেরই খুবই দরকার। আমরা যারা কর্মস্থলে আছি আমাদের তাদেরও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। আমরা জানি আমাদের সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের পুলিশ সদস্য ভাই ও বোনেরা, এবং আমাদের অনেক যাদের অত্যাবশ্যকীয় সেবা যারা দিয়ে যাচ্ছেন তাদের কোনো রকম তারা ঝুঁকির কথা মাথায় না রেখেই অত্যাবশ্যকীয় সেবা দিয়ে যাচ্ছেন। আমরা বলবো এই সেবা দেওয়ার পাশাপাশি আপনার মানসিক স্বাস্থ্যকে যেভাবে উজ্জীবিত রাখা যায় আপনারা সে কাজগুলো অবশ্যই আপনার কাজের ফাঁকে ফাঁকে করবেন। আমরা খুব অল্প সময় হলো দৈনিক কিছু ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরকে এবং মনকে উজ্জীবিত রাখতে পারি। আমরা যেন একটু শারীরিকভাবে নিয়মিতভাবে ব্যায়াম করি, আমরা নিয়মিত বেশি বেশি পানি খাই, তরল খাবার খাই, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল শাকসবজি এগুলো আমরা খাই, এবং আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সুস্থ রাখতে যা যা করণীয় আপনারা আসলে সবাই এগুলো জানেন, বারবার বলি যে এই জন্যই যেন আমরা অনেক বেশি সচেতন হই। সচেতনতার আর কোনো বিকল্প নাই, নিজেদেরকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা, এবং অসুস্থ হলে সেই অসুস্থ অবস্থা থেকে সুস্থ হওয়ার জন্য। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে নিয়ত অপেক্ষা করে থাকেন যে আমরা কি সংবাদ দিব, এবং এই সংবাদটার সাথেও আসলে আমাদের সচেতনতারও একটা বিষয় জড়িয়ে আছে। যখনই আমরা এটার বাড়ার দিকে যাবে আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে, এবং আজকে আসলে আমি বেশ বাড়ার কথাই বলবো। সেই জন্য আমি বলার আগেই আমরা প্রত্যেকেই যেন সচেতন হই, আমরা প্রত্যেকেই যেন নিজেদের খেয়াল রাখি, পরিবারের খেয়াল রাখি। আমাদের অসতর্কতা, আমাদের অসচেতনতা, আমাদের স্বাস্থ্যবিধি না মানাতেই আমরা ঝুঁকির দিকে পড়ছি। কাজেই আমরা চাই আমরা সবাই ঝুঁকিমুক্ত থাকি, আমাদের সুস্থ বাংলাদেশ হোক আমরা এই কামনা করি। এবং আমি শুরু করছি আজকে আমাদের তথ্য। আমরা আজকের যে বলবো, আমরা মোট 41টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে। এই 41টি ল্যাবের মধ্যে ঢাকায় বেড়েছে আরও 2টি এবং ঢাকার বাইরে আর 1টি। ঢাকায় যে 2টি বেড়েছে, এই 2টি হলো আমাদের প্রাইভেট সেক্টরে, একটা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকটি হলো প্রাভা হেলথ। ঢাকার বাইরে যেটা বেড়েছে সেটা হলো শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর। এবং এই ক্ষেত্রে আমি আবারও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানাবো। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরকে একটি PCR মেশিন ডোনেট করেছিল, এবং সেই মেশিনকে কার্যক্ষম করে শেখ হাসিনা মেডিকেল কলেজে এই ল্যাব ফ্যাসিলিটিটাকে বানানো হয়েছে এবং তারা পরীক্ষা করেছে। তাহলে আজকে আমাদের সর্বমোট 41টি ল্যাবের আমরা রিপোর্ট পেয়েছি, এবং এই 41টি ল্যাবের মধ্যে টোটাল আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 7,862, এবং পূর্বের স্যাম্পল সহ পরীক্ষা করা হয়েছে 7,900, এবং এই 7,900 মধ্যে আমরা শনাক্ত হয়েছে আজকে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,162, এবং আমাদের টোটাল পজিটিভ কেস বা আমাদের এ পর্যন্ত শনাক্ত কেস হলো 17,822 জন। গত 24 ঘন্টায় আমাদের সুস্থ হয়েছেন 214 জন, এবং এ পর্যন্ত সুস্থ 3,361 জন। আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে, এবং আমি বলবো এযাবৎকালের মধ্যে সর্বাধিক 24 ঘন্টার মৃত্যু আমাদের, এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো 19। এই 19 জনের মধ্যে পুরুষ 12 জন এবং নারী 7 জন। আমরা জেলাওয়ারি বা বিভাগওয়ারি যদি দেখি তাহলে ঢাকা শহরের হাসপাতালগুলিতে এদের 13 জন মৃত্যুবরণ করেছেন, এবং 13 জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকারই, তবে একজনের ঠিকানা আছে পাবনার। নারায়ণগঞ্জে 1 জন, মুন্সিগঞ্জে 1 জন, খুলনা বিভাগে 1 জন, তিনি নড়াইলের, এবং চট্টগ্রাম বিভাগে 3 জন, তার মধ্যে চট্টগ্রামের 2 জন এবং কুমিল্লার 1 জন। এবং আমরা যদি বয়সভিত্তিক বিশ্লেষণে যাই তাহলে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে 1 জন 0 থেকে 10 বছরের মধ্যে একটি শিশু, মেয়ে শিশু আছে, এবং 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, এবং 71 থেকে 80 বছরের মধ্যে 5 জন।
নতুন করে আইসোলেশনে এসেছে 150 জন 24 ঘন্টায় এবং 24 ঘন্টা ছাড়ও পেয়েছেন 76 জন। বর্তমানে আইসোলেশন আছে 3,435 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,332 জন। আমাদের আইসোলেশন শয্যা 8,634টি, এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমেটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। তাছাড়াও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বসুন্ধরা কনভেনশন সিটিতে একটি হাসপাতাল তৈরি করার প্রক্রিয়া চলছে এবং আমাদের সিটি কর্পোরেশনের ডিসিসি মার্কেটে মহাখালীতে সেখানেও আমাদের একটি হাসপাতাল প্রস্তুতের কাজ চলছে। ঢাকা মহানগরীতে আমাদের বর্তমানে যে আইসোলেশন সংখ্যা আছে সেটা 2,900 এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 5,734টি। এই সকল হাসপাতালে আমাদের আইসিইউর সংখ্যা 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। এখানে আমি বলতে চাই যে আমাদের আইসোলেশন সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট সংখ্যা বাড়ানোর জন্য প্রক্রিয়া চলছে। কোয়ারেন্টাইন 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে এসেছে 2,558 জন এবং 24 ঘন্টা ছাড়ও পেয়েছে ততোধিক 2,662 জন এবং এই পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 2,27,642 জনকে এবং ছাড় পেয়েছেন এ পর্যন্ত 1,82,361 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 45,221 জন। আমাদের 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,165টি। আমরা গতকালের চেয়ে এখানে বাড়িয়েছি, কারণ যত 24 ঘন্টায় প্রতিষ্ঠান বেড়েছে আরও 2টি, একটি ফরিদপুরে এবং আরও 210 জনকে সেবা প্রদানের সক্ষমতা বেড়েছে। আমরা প্রতিনিয়তই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করি, বিতরণ করি এবং আমাদের মজুদ আছে এবং আমাদের অনেক প্রতিষ্ঠানই আমাদের অনুদান হিসেবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীগুলি আমাদেরকে দেন জনগণের সেবার জন্য। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনকে, জিএসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে দিয়েছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তার মধ্যে আছে 20,000 N95 মাস্ক, 10,000 FFP2 মাস্ক এবং 16,000 জোড়া গ্লাভস। আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে। গত 24 ঘন্টায় আমাদের সংগ্রহ বেড়েছে 10,300 এবং এ পর্যন্ত আমাদের সংগ্রহ 21,67,547টি, দুঃখিত 21,67,547টি এবং আমরা 24 ঘন্টায় বিতরণ করেছি 48,350টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 17,96,196টি। বর্তমানে আমাদের মজুদ আছে 3,71,351টি। হটলাইনে আমরা স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য সবসময়ই আমাদের ফোন 24 ঘন্টা 7 দিনই খোলা থাকে এবং আমরা ফোন কল রিসিভ করি এবং যথাযথভাবে যেগুলো প্রশ্ন আসে তার উত্তর সমাধান আমরা দিতে চেষ্টা করি। এখানে এই ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা পরামর্শও দেওয়া হয় এবং যখন দরকার মনে হয় তখনই আমরা এই থেকে নমুনা সংগ্রহ করি। তবে আমাদের নমুনা সংগ্রহ করার জন্য আলাদা ফোন কল সেন্টার আছে, সেই ফোন কল থেকে আমরা নমুনা সংগ্রহ করি। সাধারণত এই হটলাইনগুলোতে আমরা স্বাস্থ্যসেবা পরামর্শই দিয়ে থাকি। এ পর্যন্ত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,37,026টি এবং 24 ঘন্টায় এটা এবং এ পর্যন্ত আমরা ফোন কল গ্রহণ করেছি 50,65,556টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক কাজ করে যাচ্ছেন 15,733 জন এবং গত 24 ঘন্টায় আরও 12 জন সংযোগ যুক্ত হয়েছেন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে আরও চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন 4,072 জন। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় 704 জনকে স্ক্রিনিং করা হয়েছে বিভিন্ন বন্দরে, বিমানবন্দরে 404 জনকে, স্থলবন্দরে 173 জনকে এবং সমুদ্রবন্দরে 127 জনকে। আমরা বিমানবন্দরে এ পর্যন্ত স্ক্রিনিং করেছি 3,29,002 জনকে, স্থলবন্দরে 3,30,783 জনকে এবং সমুদ্রবন্দরে 17,889 জনকে এবং এ পর্যন্ত আমাদের অনেক আগে রেলওয়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনেও স্ক্রিনিং করা হতো, তবে বর্তমানে রেলওয়ে স্টেশনের স্ক্রিনিং হচ্ছে না বা ওই ধরনের যাত্রী আসছে না যাদের স্ক্রিনিং করতে হয়। আমাদের সর্বমোট স্ক্রিনিং হয়েছে 6,84,503 জন।
এই ছিল আমাদের হাতে বাংলাদেশের গত ২৪ ঘন্টার পরিস্থিতি এবং সর্বশেষ এ পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখি যে ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ৫,০২০ জন এবং এ পর্যন্ত ১০৫,৯০২ জন, মৃত্যু ২৪ ঘন্টা ১১৬ জন এবং এ পর্যন্ত ৩,৫৯৭ জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ৮২,৫৯১ জন এবং এ পর্যন্ত ৪০,৮৮,৮৪৮ জন, মৃত্যুবরণ করেছেন ৪,২৬১ জন ২৪ ঘন্টা এবং এ পর্যন্ত ২,৮৩,১৫৩ জন। আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট ১২ই মে থেকে। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য। আমি প্রথমেই আজকে কিছু উপদেশের কথা বলেছি, তবে আবারও বলি যে আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মনোবল, আমাদের মানসিক উজ্জীবতা খুবই দরকার। আমরা এই সব করার জন্য মানবিক যা যা করার দরকার সেটা আমরা করব এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলার জন্য প্রত্যেকেই দেশের এবং বিশ্বের করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা যোগ দিয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং ড্যানিশ রেড ক্রসের সহায়তায় করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ শয্যার নতুন আইসোলেশন ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ওয়ার্ডে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ভোলার লালমোহনে ১৫০ প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই অর্থ বিতরণ করা হয়। এছাড়াও লালমোহন ধলি গৌরনগর ইউনিয়নে নিজ অর্থায়নে ৫% হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি শাওন। নোয়াখালীতে ধোপা, নাপিত সহ তৃতীয় লিঙ্গের দুস্থ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল। পাবনায় করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র পরিবারের মধ্যে ১১ টন খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদের মাধ্যমে জেলার প্রায় ২,৫০০ হত দরিদ্র পরিবারের মাঝে এইসব খাদ্য সহায়তা দেওয়া হয়। কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর কাজী আব্দুর রউফ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে কানাডার অষ্টম বাংলাদেশী মৃত্যু হল। টরন্টোর সরকারি সমাধিস্থলে রাষ্ট্রীয় মর্যাদায় ডক্টর আব্দুর রউফের দাফন সম্পন্ন হয়েছে। আব্দুর রউফকে পরিচর্যা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডক্টর আব্দুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দরিদ্র দেশগুলোর জন্য নিজের প্রাপ্ত অর্থ থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন ডক্টর কাজী আব্দুর রউফ।